1952 সালের ঘটনার তদন্তের ব্যাপার হচ্ছে, তখন আমি দৈনিক সংবাদে কাজ করি, চাকরি করি এবং আইএ পড়ি ঢাকা কলেজে, দিনে কলেজ রাত্রে গিয়ে নাইট শিফটে কাজ করি। এই সময় 1952 সালে গুলি হলো, গুলিতে গুলি হওয়ার পরে আমি ওই যায় যায় দিনের সম্পাদক ছিলেন যিনি শফিক রহমান, আমরা ক্লাস ফোরের, আর রফিকুল ইসলাম এখন তো নজরুল বিশেষজ্ঞ বাংলার অধ্যাপক ছিল, বাংলার অধ্যাপক ছিল, তিনজন আমরা, আর রফিকের কাছে একটি ইয়া ছিল, ক্যামেরা ছিল। আমরা ওই আহতদের দেখার জন্য যাই, সেখানে গিয়ে ঢুকতে দেওয়া হয়নি, নার্সরা দৌড়াদৌড়ি করছে রক্তের জন্য, কিছু কিছু আহতকে রক্ত দিতে হবে। তখন দেখি যে ওই আউটডোরের মেডিকেল কলেজের আউটডোরের বারান্দায় একটা লাশ পড়ে আছে, সেই লাশটা হচ্ছে রফিকের। এই লাশটি মাথার খুলি ঘুরিয়ে গিয়েছিল গুলিতে। ওইটা দেখে আমার মনে একটা মানে যে আমার ভাইয়ের লাশ। তখন ওই আমার ভাইয়ের রক্ত লাগানো কবিতাটি, কবিতা আসলে আমি গান লিখিনি, গান লিখতে আমি জানতাম না, কবিতা লিখি এবং ওটা ওটাও লেখার ব্যাপারেও খুব অসুবিধা গেছে, কয়েক লাইন ওটা দেখে কয়েক লাইন নোট করে ফেলেছিলাম। তারপর তখন আমি ঢাকা কলেজের ইয়েতে থাকি, হোস্টেলে থাকি, আলমারি টোলায়, বান্ধব কুটির নাম, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর সেখানে কয়েক লাইন লিখেছি, হঠাৎ অর্ডার এলো যে সকল ছাত্রকে 3 ঘন্টার ভিতরে হোস্টেল ত্যাগ করতে হবে, সব বন্ধ করে দেওয়া হচ্ছে। বেরিয়ে গেলাম, বেরিয়ে কোথায় যাব, প্রথমে গেলাম শফিক রহমানের বাবা অধ্যক্ষ সাইদুর রহমান, উনি ছিলেন ঢাকা কলেজের আরেকটি হোস্টেলের নূরপুর ভিলার সুপারিনটেনডেন্ট। ওই সুপার সাহেবের বাড়িতে মানে শফিক রহমানের কাছে গিয়ে আবার এক কিছুক্ষণ রইলাম, ওইখানে বসে খানিকটা লিখেছি। তারপর ওখান থেকে চলে যাই বংশাল রোডে, দাউদ খান মজলিসের নাম আপনি জানেন কিনা, ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল, ওর চিলাকোঠায় একটা ঘর ছিল, উনি তো ভয়েস অফ আমেরিকায় পরে ভয়েস অফ আমেরিকায় চলে যান, ওর ওখানে গিয়ে কবিতাটি শেষ করি। শেষ করার পরে ওই আব্দুল্লাহ মতি সরফুদ্দিন ওনারা গ্যান্ডারিয়ে একটা গোপন সভা করেন এবং সেই সভাতে তারা একটা ইশতেহার বা বের করার সিদ্ধান্ত নেন, ওই ইশতেহারে এই কবিতাটি ছাপানো হয়। তারপর তো হাসান হাফিজুর রহমান 21-এর সংকলন বের করেন, তাতে ওটি স্থান দেন, ওই বইটি বাজেয়াপ্ত হয়, সেই সঙ্গে গানটিও বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল। তারপরে আমাদের দেশে তো এটা বলাই হয়ে থাকে যে আব্দুল গাফফার চৌধুরী যদি আর কিছু নাও করতেন, আর কিছু নাও লিখতেন, শুধুমাত্র এই একটি কবিতার জন্য তাকে সবাই সারা জীবন মনে রাখবে। শুধু দর্শক এটি বুঝি সবার জানা উচিত যে আমরা যে গানটি প্রতিদিন প্রতি 21 ফেব্রুয়ারিতে ভোরবেলা আমরা কণ্ঠে ধারণ করি, আমরা গিয়ে শহীদ মিনারে যাই গাইতে গাইতে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, তার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, এবং এটি লেখা হয়েছিল তো কবিতার আকারে, কবিতা। আমার মনে আছে যে এখানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটা আমরা গাই কিন্তু কবিতায় লেখা আছে আমি কি ভুলতে পারি, আমি কিন্তু লিখেছিলাম আমি কি ভুলিতে পারি, আচ্ছা ভুলতে পারি লিখে, কিন্তু কবিতার ছাপা হয়েছে কিভাবে। আরো মূল গানটা যা ছেপেছেন ইয়ারা বাংলা একাডেমি, তাতেও অনেক দু এক জায়গায় ভুল আছে। আমি তো তখন ছিলাম না দেশে, বলে আমি আর কারেকশন করতে পারিনি। এটা তো প্রথম সুরটা নাকি দিয়েছিলেন আমাদের দেশের আরেকজন বিখ্যাত আব্দুল লতিফ সঙ্গীত শিল্পী, আব্দুল লতিফ। ওই ইস্তাহারটা কি করে হাতে পড়ে রফিকুল ইসলামের ভাই আতিকুল ইসলামের, বিখ্যাত বুলবুল একাডেমির সঙ্গে জড়িত ছিলেন, জড়িত ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, খুব মর্মান্তিক মৃত্যু হয় আগুনে পুড়ে, আগুনে পুড়ে মারা যান। ওর হাতে পড়ে ও সেটা নিয়ে যায় আব্দুল লতিফ ভাইয়ের কাছে, উনি দেখে বললেন এটা তো গান সুর দেওয়া যায়, তা উনি এটাতে সুর দিলেন, সুর দিলেন না, 53-তে আমরা তখন, আমি তখন ঢাকায় আইএ পরীক্ষার্থী, উনি সেটা ঢাকা কলেজের ছাত্র ইউনিয়নের তার অভিষেক অনুষ্ঠানে উনি সেটা গাইলেন, তার ফলে 11 জন ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরে এটা নিয়ে মুভমেন্ট হয়, সৈয়দ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী এরা বিবৃতি দেন, প্রতিবাদ করে, তখন ওই বহিষ্কার আদেশটা প্রত্যাহার করা হয়, নইলে আমাদের আর পরীক্ষা দেওয়া হতো না। এরপরে জহির রায়হান, না এরপরে ওই ওই সালেই করাচি থেকে আলতাফ মাহমুদ এলেন,
তখন পর্যন্ত ওই 52 সালের পরের বছর প্রভাত ফেরির গান ছিল ওই প্রাণ দিল যারা ভাষা বাঁচাবার তরে আজকে শরীয় তারে, এটা আমার ধারণা ছিল ওবায়দুল্লাহর লেখা, আবু জাফর ওবায়দুল্লাহর। পরে শুনলাম যে না, এটা বুঝি গাজীউল হক সাহেবের ভাই, না তারও লেখা না। প্রথম গানটা কিন্তু গাজীউল হক সাহেব লিখেছিলেন, জি জি জি, ছিল লাল থাকা রাজপথ, ভুলবো না ভুলবো না ভুলবো না, ভুল 21 ফেব্রুয়ারি ভুলবো না কি লাল। এই গানটার সুরটা হয়ে গেছিল কিসমত ছবির দূর হটো ভাই দুনিয়া ওয়ালো হিন্দুস্তান হামারা হায়। আচ্ছা, ওইটা সুরে, ওইটা সুরে এটা হয়ে হাজার টাকায় অনেকে আপত্তি করলেন, ফলে এই গানটা, তাছাড়া এটার শব্দ টব্দগুলো খুব ভারী ছিল না, ওই এটা স্লোগান মার্কা ছিল, তারপরে ওইটা আর হলো না। তারপরে এলো এটা, এটা ঈশের লেখা বলে এখন শুনেছি, ওই যে মহিউদ্দিন আহমদ ছিলেন ন্যাপ লিডার, পরে আওয়ামী লীগ লিডার, তার এক বরিশালের, উনি তো বরিশালের মানুষ, উনি ওনার এক এক্সিকিউটিভ ভাই ছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাকি যেন, উনি লিখেছেন বলে এখন খাতাপত্রে দেখছি। আমার দীর্ঘকাল ধারণা ছিল এটা আবু জাফর ওবায়দুল্লাহর লেখা। ওই গানটার পরে আলতাফ মাহমুদ এলেন 1953 সালে করাচি থেকে, উনি এসে আমাকে বললেন যে আমি গানটা একটু অন্যভাবে সুর দিতে চাই। লতিফ ভাইকে বললাম, লতিফ ভাই বলে আমার কোনো আপত্তি নেই, ওকে দিতে দাও। তখন এই এই যে সুরটা এখন প্রচলিত এটা আসে, এবং 1954 সাল থেকে তখন এটাই প্রভাত ফেরির গান হয়ে যায়। প্রভাত ফেরিতে শুধু প্রথম 4-6 লাইন গাওয়া হয়, ওটাই তো জেনারেলি এখন ওইটাই গাওয়া হয়, কিন্তু গানটা তো পুরো গানটা কবিতাটা দীর্ঘ এবং সুরের মধ্যে অনেক বৈচিত্র্য, ভেরিয়েশন আছে, অনেক ভেরিয়েশন আছে। তবে পুরো গানটা ইয়ে গান, ইউসুফ নাসির আলী বাচ্চু উনি এটা পুরোটাই উনি, এটি এখন ওই যে জাগরণের গানে ওই আমাদের যত গণসংগীত সেগুলোকে সংগ্রহ করে ধারণ করার চেষ্টা করা হয়েছে, এবং ভালো, বেশ ভালো একটা সংগ্রহ, সেখানে আপনার এই পুরো গানটি আছে সেখানে। এই গানের উপরে একটা নাচ তৈরি করেছে ইনিউয়র্কে এক ভদ্র মহিলা, তো আমি যখন 2 বছর আগে যাই পুরোটাই মঞ্চে ওরা দেখিয়েছিল, ভালোই লেগেছিল। তারপরে জাপানে গেলাম গত বছর টোকিওতে, সেখানে দেখি এটাকে আবার জাপানি ভাষায়, ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, ওরা ওটাকে জাপানি ভাষায় করেছে, সুরটাও বিকল, ভাষা বোঝার কোনো উপায় নেই। সুইডিশ ভাষাতেও করেছে, স্টকহোমে গিয়েছিলাম সেখানেও ওটা ওরা বাজিয়ে শুনিয়েছে, তো এখন বিভিন্ন ভাষায় হচ্ছে, আমার কোনো কৃতিত্ব নাই, আমি তো মনে করি এটা অ্যাক্সিডেন্টাল প্রোডাক্ট। এটা তো আপনার মানে মনের গভীর থেকে আবেগ থেকে উঠে আসা একটা বিষয়, এবং ওই সময়ে আমরা তো ভাবতেই পারি না যে 52 সালে আপনি হাসপাতালে গেছেন যেখানে শহীদদের লাশ পড়ে আছে, এই দৃশ্য তো মানে কল্পনাই করা যায় না, সেরকম একটি অবস্থায় এই ধরনের সৃষ্টি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এই গানটা নিয়ে একটা মজার গল্প আমি প্রায় বলি মিটিংয়ে গেলে, কারণ ভুলতে পারি না। এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরলেন, একদিন আমাকে বললেন তুমি তো 21 গানটা লিখেছো, আমিও গাই, স্বাধীনতার উপরে তুমি এরকম একটা গান লেখো না কেন? তা আমি বললাম যে দেখে চট করে কি করে মাথায় প্রশ্ন জবাবটা এলো, আমি বললাম বঙ্গবন্ধু আপনি 7ই মার্চের মতো আরেকটা ভাষণ দেন। আমাকে বলেন দূর পাগল, এ কি আর সম্ভব? আমি তো আমাকে কি করে বলছে যে আমি এই গানটা আবার লিখি,